সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনের সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি। এই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আমরা প্রথম ক্লাসটা শুরু করে দিই। আমি আশা করছি আপনাদের জন্য এই ক্লাসটি অনেক উপকারী হবে, তাই আপনারা কোথাও না কেটে বা স্কিপ না করে পুরো ক্লাসটা অবশ্যই দেখবেন। মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর ক্লাস শুরু করার আগে আমাদের অবশ্যই আগে প্রোগ্রামটা ওপেন করে নিতে হবে। প্রোগ্রামটা ওপেন করার জন্য আমরা স্টার্ট বাটনে যাব। এরপরে মাইক্রোসফট অফিসে গেলে এখানে দেখতে পারবো যে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 নামের একটা ফাইল আছে, এটাকে আমরা ওপেন করে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা ওপেন হয়ে গেছে। এবার এখানে আমরা একটা এটার ইন্টারফেস দেখতে পাচ্ছি। এই পুরো ইন্টারফেসটা সম্পর্কে আমরা আলোচনা করে নিই। চলুন, এখানে এই তিনটা অপশন, এই তিনটাকে একত্রে কন্ট্রোল বক্স বলা হয়। এখানে আমরা অনেকেই এগুলোর কাজ জানি, আবার অনেকেই জানি না। মিনিমাইজের কাজ হচ্ছে পেজটাকে সাময়িকভাবে হাইড করে ফেলা। আমরা এখানে ক্লিক করে দিলে দেখুন পেজটা আমাদের হাইড হয়ে গেছে। আমরা আবার এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এবার রেস্টোর ডাউন, এখানে ক্লিক করলে আমাদের পেজটা ছোট হয়ে যাবে। আমরা এটা পেজটা এক সাইডে রেখে অন্যান্য কাজ এখান থেকে করতে পারি। আবার এখানে ক্লিক করলে আগের পর্যায়ে চলে যাবে, আর এখানে ক্লিক করলে পেজটা ক্লোজ হয়ে যাবে। এবার এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের কাজ, আমি যে প্রোগ্রামটা রান করেছি সেই প্রোগ্রামটার নাম দেখেন এখানে আছে, মাইক্রোসফট ওয়ার্ড। এবার এটা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার, এটা অফিস বাটন, তারপর এটা হচ্ছে মেনু বার। এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, এটার সাহায্যে আমরা পেজটাকে উপর নিচে দেখতে পারবো। আর এটা হচ্ছে জুম বার, জুম যখন আমি ছোট করে দিচ্ছি মানে মাইনাস জুম ইন করে দিচ্ছি তাহলে দেখেন আমাদের জুম আউট করে দিলে পেজটা ছোট হয়ে যাচ্ছে, এরকম অনেক ছোট হয়ে যায়। প্লাসে দিলে পেজটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে মাইনাসে ক্লিক করে পেজটাকে ছোট করতে পারি, আবার প্লাসে ক্লিক করে পেজটাকে বড় করতে পারি। ওকে, পেজটাকে যখন আমরা অতিরিক্ত বড় করে ফেলবো তখন নিচে আরেকটা বার আসবে, এটার সাহায্যে পেজটাকে আমরা ডানে বামে ঘুরিয়ে দেখতে পারি। এই কারণে এটাকে বলা হয় হরিজেন্টাল স্ক্রল বার। আড়াআড়িভাবে পেজটাকে দেখার জন্য এটা ব্যবহার করা হয়। তো জুম ছোট থাকলে এটার প্রয়োজন নেই। এবার আমরা এই পেজে কিছু লিখব। আমরা লিখলাম আপন কম্পিউটার। এবার এই ধরা যাক আমরা এই পেজটাকে সেভ করে দিব। তো সেভ করার জন্য আমরা প্রথমে অফিস বাটনে যাব, এরপরে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিলে আমাদের এখানে সেভ করার জন্য একটা বক্স চলে এসছে। এখানে ফাইল নেমে আমরা দেখতে পাচ্ছি আপন কম্পিউটার আগের থেকে লেখা আছে। লেখা থাকার কারণটা হচ্ছে আমরা এই নামটা আমরা ওখানে লিখেছি, মানে আমার ডকুমেন্টে যা লেখা থাকবে প্রথম অবস্থায় এখানে সেইটাই শো করবে। তো আমরা এখান থেকে এই নামটা কেটে দিলাম, ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এখানে একটা নাম লিখব যে নামে আমি ফাইলটা সেভ করতে চাচ্ছি। ওকে, আমি একটা নাম লিখলাম, লেখার পরে এখানে সেভে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন ফাইলটা মিতু নামে সেভ হয়ে গেছে। এবার আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দিতে পারি, অফিস বাটন ক্লিক করে ক্লোজ। না, ক্লোজ করলে দেখেন আমাদের শুধু ডকুমেন্ট মানে সাদা পেজটা যেটা আমরা দেখছিলাম সেটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এখনও মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ভেতরেই আছি। আমরা এই অবস্থায় চাইলে অফিস বাটন ক্লিক করব, নিউ ক্লিক করে দিব, এরপরে ক্রিয়েট ক্লিক করে দিব, তাহলে দেখুন আমাদের নতুন আরেকটা ডকুমেন্ট আসছে। তাহলে আমরা এভাবে অফিস বাটন ক্লিক করে নিউ ক্লিক, তারপরে যদি ক্রিয়েট ক্লিক করে দিই তাহলে আমাদের নতুন আরেকটি ডকুমেন্ট আসবে। এভাবে যতবার ইচ্ছা আমরা ডকুমেন্ট নিতে পারি। এবার যে ফাইলটা সেভ করেছিলাম, চলুন ওই ফাইলটা ওপেন করা যাক। অফিস বাটন ক্লিক করে দিব, এরপরে ওপেন ক্লিক।
ওপেন ক্লিক করে এখানে ফাইল নেম, ফাইল নেমে এখানে আমরা ওই নামটা লিখে সার্চ দিতে পারি। যেমন ধরা যাক আমি এখানে নামটা খুঁজে পাচ্ছি না, এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধরা যাক আমি নামটা খুঁজে পাচ্ছি না, তখন এখানে ফাইল নেমে আমি ওই নামটা লিখব। এসেছে না, এখানে ক্লিক করে ওপেন। তাহলে আমাদের দেখুন ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার ধরা যাক এই ফাইলটার আমি নামটা পরিবর্তন করতে যাচ্ছি, অথবা দেখা যাক যে এই ফাইলটাতে আমি পাসওয়ার্ড দিতে যাচ্ছি, কিংবা লোকেশন পরিবর্তন করতে যাচ্ছি। তাহলে দেখুন আমাদের এখানে সেভে ক্লিক করলে কিন্তু আর কোনো কাজ হচ্ছে না। তো এখানে আমাদের মনে রাখতে হবে, প্রথম অবস্থায় যদি আমি একটা ফাইলকে সেভ করে দিই, তাহলে সেকেন্ড টাইম সেভে ক্লিক করলে আর কোনো কাজ হবে না। সেকেন্ড টাইমে আমাকে ওই ফাইলের উপর কোনো কাজ করার জন্য সেভ অ্যাজে যেতে হবে, সেভ অ্যাজ। তো সেভ আর সেভ অ্যাজের মধ্যে পার্থক্যটা হচ্ছে, সেভটা আমার ফাইলটা প্রথমবার সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়, আর সেভ অ্যাজ হচ্ছে সংরক্ষিত ফাইলটার উপরে নাম, লোকেশন, পাসওয়ার্ড এগুলো পরিবর্তনের জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। ওকে, আমরা সেভ অ্যাজে ক্লিক করে দিই। এখানে ফাইলটা আছে, ফাইল নেমটা যদি আমি ধরা যাক আমি মিটু থ্রি দিয়ে ফাইলটার নাম পরিবর্তন করলাম। এবার আমি ফাইলটাতে পাসওয়ার্ড দিব। টুলস, জেনারেল অপশন, এখানে লিখা আছে পাসওয়ার্ড টু ওপেন, এখানে একটা পাসওয়ার্ড দিব, হতে পারে সেটা কোনো সংখ্যা কিংবা কোনো অক্ষর, যেটা আপনার ইচ্ছে। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে ওকে। ওই পাসওয়ার্ডটাই পুনরায় দিতে হবে, ওকে। এরপরে সেভে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আমাদের ফাইলটা পাসওয়ার্ড দিয়ে সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এই ফাইলটাকে ক্লোজ করে আবার ওপেন করতে যাই, মিটু থ্রি এটাতে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, ওকে, আমরা ক্লিক করে ওপেন করি, দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ডটা চাচ্ছে, ওকে করে দিই। ওকে, তাহলে পাসওয়ার্ড দিয়ে আমরা ফাইলটা ওপেন করতে পারলাম। এবার ধরা যাক যে এই ফাইলটার পাসওয়ার্ডটা আমরা রিমুভ করে দিব। দেখা যাচ্ছে আমার পাসওয়ার্ডটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমাকে পাসওয়ার্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা আবার সেভ অ্যাজে যাব। এবার আবার টুলস, একই নিয়মে জেনারেল অপশন, এখানে দেখুন পাসওয়ার্ডটা রাখা আছে, আমরা জাস্ট এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এরপরে ওকে, তারপরে সেভ। এবার যদি আমি এটা ক্লোজ করে আবার ওপেন করতে যাই, তাহলে দেখুন ফাইলটার কোনো পাসওয়ার্ড চাচ্ছে না। তাহলে আমরা এভাবে ফাইলের পাসওয়ার্ডটা দিতে পারি এবং পাসওয়ার্ড রিমুভও করতে পারি। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করছি ক্লাসটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, কিংবা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনি আমাদের কাছ থেকে আরও কোন কোন ভিডিও দেখতে চান তা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলে অন্যান্য অনেক বিষয়ে ভিডিও দেওয়া আছে, মাইক্রোসফট এক্সেল, তারপরে অটোক্যাড 2016 ভার্সনের যে ক্লাসগুলো, সবগুলো ক্লাস দেওয়া আছে। আপনারা চাইলে সেই ক্লাসগুলো গিয়ে দেখে নিতে পারেন। আশা করছি সবগুলো ক্লাস আপনাদের জন্য অনেক উপকারী হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।